স্যাম্পনি ব্র্যান্ডের নতুন একটি সিরিজ লঞ্চ হলো, যেটা হচ্ছে হিরো। আর এটা মডেল হচ্ছে হিরো 20। এই ফোনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ফোনটি কোন কোম্পানি বা কোন মডেলের মতন করা হয়েছে। এটা হচ্ছে স্যামসাং কোম্পানির স্যামসাং গুরু মিউজিক 2 একটা মডেল ছিল, সেই মডেলের কিন্তু এই ফোনটি করা হয়েছে। বর্তমানে আপনারা অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু স্যামসাং বা নোকিয়ার কোনো বার্ড ফোন নাই। সেক্ষেত্রে আপনি স্যাম্পনি যদি আপনারা অনলি কথা বলার জন্য ভালো একটি ফোন নিতে চান, তাহলে স্যাম্পনি হিরো 20 এই ফোনটি নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ টাচটিউবের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে স্যাম্পনি একটি বার ফোন রিভিউ করব, হিরো 20। এই ফোনটি কেমন হবে, কাদের জন্য ভালো হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মোবাইলটি ফুল ইনটেক আছে এবং কালার আছে ফরেস্ট গ্রিন। ফোনটি এখন আমরা ওপেন করব, পলিতে আছে ফোনটি। ফোনটি পলি থেকে বের করলে আমরা দেখতে পাচ্ছি কালারটি ফরেস্ট গ্রিন এবং খুব সুন্দর একটা ফিনিশিং ফোনটির। পিছনের সাইডে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক, এবং উপরের সাইডে একটি ক্যামেরা আছে এবং স্পিকার আছে, যেটা মিউজিক স্পিকার। ফোনের উপরে একটি স্ক্রিন পলি আছে, এটা তুলে ফেললে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। ডিসপ্লেতে ব্যবহার করছে 2.0 ইঞ্চি ডিসপ্লে, ছোটোর ভিতরে মিডিয়াম কোয়ালিটির একটা ফোন, এবং বাটনগুলো সেপারেট। কিছুটা আপনার স্যামসাংয়ের ফোনটা ছিল কিন্তু রাবারের বাটন, কিন্তু এটার কিন্তু প্লাস্টিকের বাটন। এবং বক্সের আর কি কি পাবো কন্টেন্ট আমরা সেটা দেখব। একটি পাচ্ছি চার্জার, যেটা 6 মাসের ওয়ারেন্টি পাবেন কোম্পানির। আর একটি ব্যাটারি 5C 1000 mAh এবং একটি ওয়ারেন্টি কার্ড। ফোনটি আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন, যে কোনো ধরনের সমস্যা কোম্পানি সার্ভিস করে দেবে ফ্রিতে। ব্যাকসেলটি খুললে আমরা দেখতে পাচ্ছি ডুয়েল সিম এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবো এই ফোনটিতে। আমরা এখন ব্যাটারিতে লাগিয়ে দেখব ফোনে কি কি অপশন আছে, কি কি ফিচার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ফোনটি আমরা এখন ওপেন করলে আমরা দেখতে পাবো স্যামসাং লোগো। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো। ফোনটি ওপেন হচ্ছে, ওপেন হলে আমরা দেখতে পাচ্ছি সিম স্লটের লোগোগুলো আসবে বাম সাইডে, এবং ঘড়ির টাইমটা উপরে দেওয়া আছে। ডিসপ্লে কালারটাও ভালো। ফোনটিতে বাটন প্রেস করলেও নাম্বারগুলো বড় বড় আসতেছে, যে এরকম সাইজের আপনার স্যামসাং ফোনগুলোতে এরকমই লেখাগুলো আসতো, এরকম বড়। আর এই ফোনটিতে ভাইব্রেশন ব্যবহার করেছে, খুবই ভালো মানের ভাইব্রেশন, যেটা হ্যাশে প্রেস করলেই আপনি প্রথম মিটিং মোড পাবেন, যেটা ভাইব্রেশন। তারপরে দ্বিতীয় প্রেসে আবার সাইলেন্ট মোড পাবেন, আর তৃতীয় প্রেসে আবার আপনি জেনারেল মোডে চলে আসবে নর্মালি। মেনুতে প্রেস করলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেসেজ, তারপর আছে কল লক্স, তারপর আছে ফোন বুক। ফোন বুকে আমরা টোটালে নাম্বার সেভ করতে পারবো কতগুলো সেটা আমরা দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবো আপনারা। তারপরে পাচ্ছি আমরা ফাইল ম্যানেজার, তারপরে আছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার ভিতরে আমরা কি কি পাবো সেটাই আমরা এখন দেখবো। প্রথমে পাচ্ছি ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও, তারপর আছে ক্যামেরা, তারপর আছে সেটিংস। সেটিং এর ভিতরে প্রথমে পাচ্ছি আমরা ডুয়েল সিম সেটিংস, তারপর ফোন সেটিংস, নেটওয়ার্ক সেটিংস, ডুয়েল সিম সেটিংস, তারপর আছে ফোন সেটিং। ফোন সেটিং এ পাচ্ছি টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, ডিসপ্লে এবং শর্টকাট সেটিংস। তারপর আছে নেটওয়ার্ক সেটিং, তারপর আছে সিকিউরিটি সেটিংস, যেখানে লক করে রাখতে পারবেন, লকের যে সেটিংগুলো এখানে পাবেন। তারপর কল সেটিং, কল সেটিংয়ে পাচ্ছি কল ডাইভার্ট, কল ওয়েটিং, বেয়ারিং, হাইট আইডি, ফ্লাইট মোড এবং অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে পাচ্ছি আমরা কল টাইম রিমাইন্ডার, অটো রিডায়াল, কানেক্ট নোটিস, রিপ্লেস এমএস, অটো কল রেকর্ড, যারা ভয়েস রেকর্ড করতে চান এখান থেকে করে নেবেন। তারপর পেয়ে যাচ্ছি সর্বশেষ ব্ল্যাকলিস্ট। এই ছিল আপনার কল সেটিংয়ের প্রোগ্রাম। তারপর পেয়ে যাচ্ছি রিস্টোর সেটিংস, তারপর আছে ব্লুটুথ, এই ছিল সেটিংয়ের প্রোগ্রাম। তারপর পাচ্ছি প্রোফাইল, যেখান থেকে রিংটোন এবং ভলিউমটা সেট করে নিতে পারবেন। তারপর আছে ফিচার সম্পর্কে জানতে পারবেন স্যামসাং হিরো 20। তারপর আছে ইন্টারনেট সার্ভিস, যেখান থেকে ইন্টারনেট আপনি ব্রাউজ করতে পারবেন এই ফোনটিতে। তারপর আছে টুলস, সর্বশেষ আছে টুলস, যেখানে অ্যালার্ম, ক্যালকুলেটার, ক্যালেন্ডার এবং টর্চ লাইট পেয়ে যাবেন। টর্চ লাইটের আলোটা একটু আপনাদেরকে দেখাই, এই যে ছোট ফোন হিসাবে আলো, ছোট টর্চ লাইট, তারপর আলোটা ভালো হবে। আর এই ছিল ফোনের প্রোগ্রাম। আসলে ফোনের প্রোগ্রাম বেশি না থাকলেও এই ফোনটা ডিজাইন কোয়ালিটি খুবই ভালো এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো।
আর ব্যাক সেলে সহজে দাগ হবে না। এটা আপনার খুবই সুন্দর ফিনিশিং করা হয়েছে, ডিজাইন কোয়ালিটি এবং ফোনের ফিনিশিং কোয়ালিটি একবার প্রিমিয়াম কোয়ালিটির। আর যারা আপনার অনলি কথা বলার জন্য ফোন কিনতে চান, ভালো মানের একটা খুঁজতেছিলেন, তারা এই ফোনটি নিতে পারেন। দেখতেও সুন্দর এবং সার্ভিসটাও ভালো হবে আশা করি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং আমার পেজটিতে লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত থাকি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।